নমস্কার বন্ধুরা, শুভ অষ্টমী। তোমাদের পুজো কেমন কাটলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এখন যখন আমি ভিডিওটা আপলোড করছি তখন প্রায় দীপাবলি হয়ে গেছে, তাই সবাইকে জানাই দা বং প্যালেট ফ্যামিলির তরফ থেকে শুভ দীপাবলি। আর ভিডিওটা অনেক দেরিতে আপলোড করার জন্য প্রায় ভুলেই গিয়েছিলাম যে আমরা কোথায় ঘুরতে গেছি, তাই তোমরা ভিডিওটা আজকে এনজয় করো। আর এটা একটা চেয়ারের প্যান্ডেল ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে বেশ সুন্দর কিন্তু প্যান্ডেলটা। আর এখানে আমাদের সবার খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খেয়ে নিলাম ফুচকা। আর পুজোর সময় ঘুরতে বেরোবো, ফুচকা খাবো না তা কি করে হয় বলো তো? আর ফুচকা খাওয়ার পরেই আমরা চলে গেলাম আরেকটা প্যান্ডেল দেখতে। আর এখন আমাদের ভেতরের প্রতিমা দর্শন করার পর এখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে আমরা সবাই মিলে এখানে খেয়ে নিলাম মোমো। আর মোমোটা কিন্তু বেশ দারুণ খেতে ছিল। আর এই ফার্স্ট টাইম সবাই একসাথে নাগরদোলা চড়েছি। আগে আমি চড়েছি কিন্তু এই ফার্স্ট টাইম সবাই একসাথে, কিন্তু বেশ মজা হয়েছিল সেই দিন। আর এখন আমাদের নাগরদোলা চড়া হয়ে যেতে এই প্যান্ডেলে চলে এসেছি। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।